কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে ফের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতলি থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে ফের আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতলি থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে একটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই দোকানের মালিকের নাম সুভাষ কানু। স্টেশনারি দোকান ছিল তার, সেই সময় তিনি দোকানে উপস্থিত ছিলেন না। স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা প্রথমে ধোঁয়া দেখতে পায়, এরপরই দমকলকে খবর দিলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীদের অভিযোগ, বহুবার বলার পরেও বাজারে কোনো রকম আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়নি পৌরসভার পক্ষ থেকে। ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, বিল্ডিং এর ওপরতলায় পৌরসভার পক্ষ থেকে রিপেয়ারিং এর কাজ চলছে, সেখান থেকে হয়তো আগুন লেগেছে, কারণ ওই ব্যবসা দোকানের বিদ্যুতের সংযোগ বন্ধ করা ছিল। ভবানীগঞ্জ বাজারে মধ্যবাজারে একজন দোকানদার সুভাষ কানু তার নাম, স্টেশনারি আইটেম, বাচ্চাদের খেলনার আইটেম, লাইটার বাল্ব এগুলো বিক্রি করে। ওনার দোকানে হঠাৎ শুনি আগুন দিয়ে পুড়ে গেছে। বাজারে ব্যবসায়ীদের মুখে শুনে গেল উপরে নাকি ওল্ডিংয়ের কাজ চলছে, শুনলাম নাকি পৌরসভার কাজ চলছে। আজকে যদি ওল্ডিংয়ের উপরে কাজ চলতে থাকে, ওনাদের নেসেসারি স্টেপ নেওয়া উচিত যে ওই কাজের করার সময় অন্যর যেন ক্ষতি না হয়। এই যে উপরে কাজ চলার কারণে এই যে নিচে যে এইনার ক্ষতি হয়েছে, এটা একটা বিশাল ক্ষতি হয়েছে। এই কারণে আজকে দেখুন পুরো বাজার বন্ধ হয়ে গেছে, লোকটার প্রায় 7-8 লাখ টাকার মালপত্র নষ্ট হয়ে গেছে। এটা নিয়ে আমার মনে হয় ব্যবসায়ী সমিতিকে আর পৌরসভাকে কিছু ভাবা উচিত। ব্যবসায়ী সুভাষ কানু বলেন, তিনি সেই সময় বাস স্ট্যান্ডে একটি কাজে গিয়েছিলেন। তাকে ফোনে জানানো হয় তার দোকানে আগুন লেগেছে। তিনি সাথে সাথে এসে দেখেন তার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দোকানে প্রায় 7 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। দোকানে কিভাবে আগুন লাগলো, কোথায় ছিলেন আপনি তখন? আমি বাস স্ট্যান্ডে মাল আনতে গেছিলাম লালচানের বাড়িতে। লালচান বললো বাড়িটা এখনই চলে গেছে। গাড়ির নম্বর ছিল 1837WB63। পরে খাগড়াবাড়ি আমি পার করে গাড়ি থেকে মাল নিয়ে আবার আসতেছি। পরে আমি এখানে মালটা রাখছি, মাস্ক ছিল, আর ওইদিকে আসে দেখতেছি ঝুলে গেছে। মানে কেউ খবর দিয়েছিল? খবর দিয়েছিল, আমি পুরো পিক আপে আসি ওভারটেক করে। এসে কি দেখলেন? দেখে তালা খুললাম, এদিকে সব সরাই দিল, আমার টানে এদিকে করলো। এখন কি শুনছেন কিভাবে আগুনটা লেগেছিল? আপনার মেইন সুইচ কি অফ ছিল? আমার তো মেইন সুইচ সব পড়াই যায় ডেইলি। এখন এখন একজন ব্যাপারী বললো যে উপর থেকে কি আগুন ছিটাই পড়তেছিল, ওয়ার্ডিং হতেছিল, তার জন্য নাকি কি জানি, আমি এটা জানি না, দেখি নাই, আমি এটা সঠিক বলতে পারতেছি না। দোকান ছিল স্টেশনারি আইটেম, টোটালি আইটেম ছিল, এলইডি বাল্ব, লাইটার, তারপরে সবই কিছু ছিল, খেলনা টয়। কত টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হলো আপনার? 7-8-10 লাখ তো হবেই।